বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের অনেকদিন পর দ্বাদশ শ্রেণীর আমরা প্রথম পত্র পরিসংখ্যান বিষয়ে নিয়ে আজকে তোমাদের ক্লাস করছি। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের সংশ্লেষ ও নির্গমন চ্যাপ্টারে আমরা সংজ্ঞা, ধর্ম, প্রমাণ সূত্রগুলো দেখেছিলাম। আজকে কিছু ধর্মের প্রমাণ দেখাবো এবং প্রমাণ শেষে কিছু গাণিতিক সমস্যা দেখাতে পারি ইনশাআল্লাহ। তবে ক্লাস শুরুর আগে আবার একটা শোক সংবাদ না দিলেই পারছি না। আমাদের আইসিটি বিষয়ে প্রভাষক, আগে কম্পিউটার বিষয়ে ছিলেন, পরবর্তীতে আইসিটি বিষয়ে প্রভাষক, মোহাম্মদ মিরাজুল শেখ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। সবার জন্ম হলে মৃত্যু আছে নিশ্চয়, তবে যার যখন হায়াত শেষ হবে, আয়ু শেষ হবে, তখন আর তাকে এতটুকু পিছনের সময় দেওয়া হয় না বা ছাড় দেওয়া হয় না। সে অনুসারে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন, তার আয়ু শেষ হয়েছে বিধায় আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তোমরা তার জন্য দোয়া করবা এবং আমরা যারা সকল শিক্ষক আছি আমরা দোয়া করছি, আর আমরা যারা দুনিয়াতে আছি সবাই যেন শরীর সুস্থভাবে থাকতে পারি, সঙ্গে দোয়াটাও করবা। আর তোমাদের মাঝে যেন আমাদের এই সেবা অটুট থাকে, এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস শুরু করছি। সবাই ভারাক্রান্ত এবং মনে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তোমরা যাই করো, তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে, তোমাদের পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যেতে হবে, লেখাপড়া চালাতে হবে। আমার বিষয়ে অনেকদিন পর আবার এই ক্লাসে আসলাম, যেহেতু ফার্স্ট ইয়ার চলে আসছে, ফার্স্ট ইয়ারে কিছু ক্লাস করতে হয়, সেকেন্ড ইয়ারের পর্যন্ত মধ্যে চলবে। তো তোমরা যারা সেকেন্ড ইয়ারে আসো, তোমরা ইচ্ছা করলে কিন্তু ফার্স্ট ইয়ার ক্লাসগুলো দেখতে পারবে, তাহলে তোমাদের জন্য ওটা বোনাস হিসেবে অতিরিক্ত একটা ক্লাস পাচ্ছ, যাতে তোমাদের রিভিশনগুলো হয়, কারণ বিষয় তো একই বিষয় যেগুলো পড়ে আসছো সেগুলো যদি এখন পড়ো, ওদের ক্লাসগুলো দেখলে তোমরা বেশি দেখতে পাচ্ছ। সেই হিসেবে ফার্স্ট ইয়ারে ক্লাস দুটো দেওয়া আছে, তোমাদের একটা দেওয়া আছে, ওদের দুটোই হচ্ছে, আর তোমাদের ওই দুটো সহ ওই একটা সহ তাহলে মোট তিনটে ক্লাস করতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে ফিরে আসতে আসি। আমি সংসার সঙ্গে ধর্মসমূহ প্রমাণ করাবো বলে গেছি। প্রথমে এক নম্বরটা বলতেছি যে দুটি স্বাধীন চলকের সংসাংক শূন্য হয়, অর্থাৎ স্বাধীনও বলা চলে, আবার বলে দুটি স্বাধীন ও সম্পর্কহীন। যদি সম্পর্ক না থাকে পরস্পরের মধ্যে, সম্পর্কহীন কথাটা এক্সট্রা থাকতে পারে, সম্পর্কহীন চলকের সংসাংক শূন্য, অর্থাৎ সংসাংকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা প্রমাণ করব। তার সেই দেখো প্রমাণ সূত্র লেখার সময় আমরা যেভাবে প্রথমে লিখছিলাম যে মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান একবারে দুই চলক ধরতেছি, এক্স টু ওয়াই টু, ডাটা ডাটা এক্স এন ওয়াই এন, কোনো স্বাধীন দ্বি চলক মানে এরা পরস্পর স্বাধীন দ্বি চলক এক্স ওয়াই এর এন সংখ্যক জোড়ামান ধরছি, আমি এন সংখ্যক জোড়ামান, এদের গাণিতিক গড় বলবো যথাক্রমে এক্স ওয়ান সরি শুধু এক্স বার ও ওয়াই বার হলে এক্স ওয়াইয়ের সংশ্লেষাঙ্ক কথাটা লিখতে পারো, সংশ্লেষাঙ্ক
r সমান সূত্র তো তোমাদের মনে আছে দেখো সামেশন উপরে ছিল x minus x bar আমি i দিচ্ছি না y minus y bar আর নিচে ছিল root over সামেশন x minus x bar square সামেশন y minus y bar square এটা তোমরা এক নম্বর দিতে পারো এখন লেখো যে আমরা জানি দুটি স্বাধীন চলকের সহভেদাঙ্ক আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে আসছি শূন্য সহভেদাঙ্ক মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সংক্ষেপে লিখে আমরা সিওভি কব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বা আমরা যদি সহভেদাঙ্কের সূত্র লিখি কী লিখি সামেশান এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার নিচে এন সমান সমান জিরো আচ্ছা এরপরে আমরা যদি এখান থেকে আর আর গুণ করি তাহলে কি পাবো সামেশান এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু জিরো তুমি দুই নম্বর দাও এখন লেগো যে এক নম্বর হতে পাই এক নম্বর মানে এই সমীকরণ আমরা সমীকরণটা লিখি লিখি দেখো এই উপরে পোরশন সমান আমরা কিন্তু জিরো পাচ্ছি সেটা জিরো বসে দিলেই হচ্ছে এক্স আর ইজ ইকুয়াল টু ছিল কি সামেশান এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার নিচে রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার তাহলে উপরে মানটা কি জিরো বসে দিয়ে লেখো সামেশান এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার তাহলে জিরোকে কিছুতে ভাগ করলে কি হবে না জিরো হবে তাহলে কতে আর ইজ ইকুয়াল টু জিরো প্রুফ খুব সহজ জিনিস তুমি আমি আবার বলি সূত্রটা লিখছিলাম লিখে আমরা এই সহভেদাঙ্কের যে ধর্মটা ব্যবহার করছি সহভেদাঙ্কের মান শূন্য সহবন্ধ সূত্র লিখলাম এনটাকে পার করে দিলে জিরো হয়ে গেল তাহলে অর্থাৎ সামেশান এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক নম্বর সমীকরণই অর্থাৎ সংশ্লিষ্টের যে সূত্র ছিল সূত্রটা লেখার পরে ওই মানটা বসে দেওয়া হলো জিরো ভাগ নিচের রাশি জিরো কি যে কোনো কিছুতে ভাগ করলে জিরো হয় তার প্রমাণ হলো কী প্রমাণ হলো সম্পর্কহীন দুটি স্বাধীন চলকের সংশ্লিষ্টাঙ্ক শূন্য তাহলে আমরা দ্বিতীয় ধর্ম ব্যবহার করব যেহেতু এখন একটু বড় এটা যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন হওয়ার কারণে এটা আসে না কিন্তু এই ধর্মটা তোমাদের জানা দরকার এবং আমরা অঙ্ক করতে বা অন্য অন্য জায়গায় ছিল ব্যবহার করি সেটা হচ্ছে কি প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী উভয় হতে স্বাধীন মূল ও মাপনী হতে স্বাধীন তাহলে তোমরা আবার আগের মতো করে ধরো আমরা প্রমাণ লিখি মনে করি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ডট ডট এক্স এন ওয়াই এন কোনো দ্বিচলক এক্স ও ওয়াই এর এন সংখ্যক জোড়াবান যাদের গাণিতিক গড় যথাক্রমে
एक्स बार ओ वाई बार होले आमरा की लिखबो एक्स ओ वाई संश्लेषांक आर एक्स वाई ওই সূত্র নিতে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার নিচে রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার ইকুয়েশন দিতে পারো আবার নাও দিতে পারো। এরপরে আমার যেহেতু মূল মাপনের উপর প্রভাব দেখাবো, অতএব মূল মাপনের ধরে আমরা এক্স এবং ওয়াইকে পরিবর্তন করব। তাহলে প্রথমে ধরি ইউ ধরব এক্স মাইনাস এ ভাগ সি ধরলাম, সাধারণ যা ধরি আমরা এখানে এ হলো মূল সি হলো মাপনি। আমরা যদি আর আর গুণ করি তাহলে এক্স মাইনাস এ ইজিক্যাল টু কি হয় সি ইউ, বা শুধু এক্স ইজিক্যাল টু কি হবে এ প্লাস সি ইউ, আর যদি বার দিই তাহলে কী হবে এক্স এক্স বার ইজিক্যাল টু এ প্লাস সি ইউ বার, যদি ইউটা সলো তো ইউ এর ওপর বার বাসবে। অনুরূপভাবে আমরা ওয়াইটাকে পরিবর্তন করে নেব, দেখো আবার ওয়াই ইজিক্যাল টু কি সরি ওয়াইটা পরিবর্তন করলে ভি ধরব, ভি ইজিক্যাল টু ওয়াই মাইনাস এখানে বি নিচে ধরলাম ডি। তো এখানে বলো যেটা বিয়োগ করি সেটা সাধারণত মূল হয়, এখানে বি সমান সমান মূল আর ডি সমান সমান মাপনে। কোনো কোনো বই এই জায়গাত এ সি জায়গাতে এইচ ধরছে এখানে কে ধরছে। আচ্ছা অনুরূপভাবে মান বের করে নেই, তাহলে আমরা লিখব কি ওয়াই মাইনাস বি ইজিক্যাল টু ডিভি, বা ওয়াই ইজিক্যাল টু বি প্লাস ডিভি, অতএব ওয়াই বার সমান আসছে বি প্লাস ডিভি বার। এখন আমাদের যে সমীকরণটা আছে বা সংশ্লেষের যে সূত্রটা আছে সেখানে যদি আমরা এই এক্স এবং ওয়াইয়ের মান বসে দেখি যে মূল মাপনে থাকে কি না, তাহলে আমরা এ পাশে করি, দেখো এক্স সমান এ প্লাস ইউ এক্স বার এ প্লাস ইউ বার, এরকম ওয়াই সমান বি প্লাস ডিভি ওয়াই বার ইজিক্যাল বি প্লাস ডিভি আর। তাহলে আর ইজিক্যাল সূত্রটা লিখবো একবার এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার নিচে রুট ওভার সামেশান এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। তাহলে আমরা এক্সের মান কী বসাবো এ প্লাস সি ইউ, এ প্লাস সি ইউ মাইনাস এক্স বারের মান এ প্লাস সি ইউ বার, তাহলে এ প্লাস মাইনাস মাইনাস সি ইউ বার, আর ওয়াইয়ের মান হলো বি প্লাস ডিভি মাইনাস বি মাইনাস ডিভি বার। অনুরূপভাবে নিচে এক্স ওয়াই আছে সেখানেও মান বসায়, তাহলে সামেশান এ প্লাস সি ভি সি ইউ মাইনাস এ মাইনাস সি ইউ বার স্কোয়ার স্কোয়ার। এরপরে আবার ওয়াইটা পরিবর্তন করি বি প্লাস ডিভি মাইনাস বি মাইনাস ডিভি বার, আমরা হোল স্কোয়ার দিয়ে দেব। তাহলে এখানে এ কাটবে এখানে বি বি কাটবে এখানেও, তাই তাহলে ওপরে থাকলো সামেশান সি ইউ মাইনাস সি ইউ বার ডিভি মাইনাস ডিভি বার, নিচে সামেশান সি ইউ মাইনাস সি ইউ বার স্কোয়ার সামেশান ডিভি মাইনাস ডিভি বার হোল স্কোয়ার। তাহলে উপরে এখানে সি ওখানে ডি কমন যায়, সেই সি ডি একবারে সামনে নিলাম, থাকলো তাহলে ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার, এখানে কমন যাবে ওই একই সি এখানে কমন যাবে ডি, সির উপর স্কোয়ার আছে রুটের বাইরে আসলে খালি সি,
এরকম ডি এর পর স্কয়ার রুটের বাইরে আসে শুধু ডি, তাহলে সামেশান রুট আবার থাকলো কি সামেশান ইউ মাইনাস ইউ বার স্কোয়ার সামেশান ভি মাইনাস ভি বার স্কোয়ার। সিটি সিটি কেটে গেল, তাহলে আমরা এই পাশে আসি। তাহলে আর এক্স ওয়াই সমান থাকতেছে সামেশান ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার, নিচে রুট ওভার সামেশান ইউ মাইনাস ইউ বার স্কোয়ার সামেশান ভি মাইনাস ভি বার স্কোয়ার। তাহলে দেখো তো, প্রথমে যে আমরা আর এক্স ওয়াই সমান যে সূত্র লিখছিলাম সেই সূত্র আর এই সূত্রের মধ্যে কোনো তফাত নেই, শুধু তফাত চলকের। ওখানে ছিল এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই নেই, শুধু ইউ আর ভি আছে। তাহলে এটাও একটা সংশ্লিষ্ট সূত্রে পড়ছে, আর এক্স ওয়াই সমান লাগাচ্ছে আর ইউ ভি। আমাদের কাজ শেষ, তোমরা কি মন্তব্য করতে পারবা? এই যে আর এক্স ওয়াই এবং আর ইউ ভি পরস্পর সম্পর্কিত দেখা যাচ্ছে, এটা সম্পর্ক রিলেশন করছে যে সমান সমান দুইজনই সমান সমান। এই সম্পর্কের ভিতরে কোনো মূল মাপনি কি আছে? নাই। তাহলে লিখবো কি আমরা? দেখা যাচ্ছে যে আর এক্স ওয়াই ও আর ইউ ভি পরস্পর সম্পর্কিত, কিন্তু মূলগুলো কী ধরছিলাম? এ বি ও মাপন হল সি ডি দ্বারা নয়। সুতরাং তোমরা লিখতে পারো সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে হতে স্বাধীন, প্রমাণিত লিখতে পারো। অথবা প্রথমে লিখতে পারো যে সুতরাং প্রমাণ হয় যে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী হতে স্বাধীন। প্রিয় শিক্ষার্থী, আমি তো দুটো প্রমাণ করলাম সূত্র দেখলে। আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো এবং গাণিতিক সমস্যার আলোকে কিছু সমস্যা দিব, এবং তোমরা বইয়ে এরকম যতগুলো সমস্যা আছে সব কিছু করতে পারবে কিন্তু, এবং অঙ্কটা খুবই সোজা এবং ইজি। দুটি চলক এক্স আর ওয়াই এর সংসঙ্গ দেওয়া আছে 0.75, জানো সংসঙ্গের মান সর্বোচ্চ এক, সর্বনিম্ন মাইনাস এক হয়, তাহলে এর ভিতরেই আছে, তার মানে মানটা ধনাত্মক একের কম, তাই না? তাহলে আংশিক ধনাত্মক হলে 3x + 5 ও 7 + 6 ওয়াই এর সংসঙ্গ নির্ণয় করো। তারপর এটা তো একটা রাশ মানে চলক বুঝাচ্ছে, যেমন এক্স ওয়াই এর সংসঙ্গ দেওয়া আছে, এই চলক আর এই চলকের সংসঙ্গ নির্ণয় করো। তাহলে আমরা এই দুইটা চলক একটু ছোটো করে ধরে নিই, একটা ইউ একটা ভি ধরে নিলে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। অর্থাৎ তাহলে ইউ ভির সংসঙ্গে বার করলে এটার মান বার হবে। তো সমাধানে চলে আসি, কী লিখবা? দেওয়া আছে এক্স ওয়াইয়ের সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই সমান 0.75। তারপর লেখা ধরি ইউ সমান 3x + 5। যে কোনো লোক যদি একটা অঙ্ক করে, খুব বাচ্চা ছোটোরাও করে, কিন্তু এই অঙ্ক দেখে তো আরও অঙ্ক করতে পারে। অতএব আমরা যদি এখানে ইউ বার দিই তাহলে কী হবে বলো? যদি চলক এক্স, তাহলে এক্স এর পর বার যাবে +5। এবং আবার ধরে নিচ্ছি ভি সমান সমান 7 + 6 ওয়াই, তাহলে অতএব ভি বার ইজ ইকুয়াল টু কী হবে? 7 + 6 ওয়াই বার, ওয়াই চলক। ব্যাস, তারপর লিখবে আমরা জানি এবার আর যেহেতু আমরা এই দুটোর সংসঙ্গ বের করতে হবে, 3x + 5 এবং 7 + 6 ওয়াই এর সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। তা আমরা যদি এই দুটোর মানকে যদি ইউ ভি ধরছি, তাহলে আমরা ইউ ভির সূত্র যদি লিখি, তাহলে ই আর ইউ ভি মানে এই যে 3x + 5 7 + 6 ওয়াই এর সংশ্লেষাঙ্ক। তাহলে আমরা জানি লিখেছি
जार यू भि समान सामेशन यू माइनस यू बार भि माइनस भि बार भाग रूट ओवर चार सूत्रटा तारपर यूएर मान हमारे हे थ्री एक्स प्लस फाइव बसाना से यू बारे मान थ्री एक्स माइनस फाइव आबार भिर मान हलो सेवेन प्लस सिक्स वाई आबार भि बारे मान सेवेन प्लस सिक्स वाई बार जेहतु एखाने प्लस आछे किन्तु सामने माइनस थाकार कारणे माइनस निचेओ एकई हय बसान हलो तारपर प्लस फाइव माइनस फाइव काटले सेवेन माइनस सेवेन काटार पर हमारे थाकतेछे एरकम देखो आर यू भि समान सामेशन थ्री एक्स प्लस थ्री एक्स माइनस थ्री एक्स बार इंटू थ्री सरि सिक्स वाई माइनस सिक्स वाई बार नीचे थकते सेम एक ही समीशन थ्री एक्स बार स्क्वायर समीशन सिक्स वाई माइनस सिक्स वाई बार स्क्वायर ऊपर एखे थ्री कमन ओखे सिक्स कमन तेल थ्री इंटू सिक्स कमन दे তাহলে থাকছে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার নিচে একইভাবে থ্রি কমন যাচ্ছে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটাকে রুটের বাইরে নিলে শুধু থ্রি আর এখানে সিক্স কমন নিলে স্কোয়ার আছে শুধু সিক্স তাহলে থাকছে এর আগে যে প্রমাণটা করালাম ওই আদলেই ওই প্রমাণের আলোকের সহ মূল মাপনের যে স্বাধীন তার আলোকেই এই গাণিতিক সমস্যা এখানে থাকছে এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশান ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার এই সিক্স 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 ওয়াই কেটে যাবে তাহলে থাকছে কি আমাদের দেখো ভিজে যাচ্ছে থাকতেছে সামেশান এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার বলো তো এটা কিসের সূত্র বললো হ্যাঁ আর এক্স ওয়াই তা আর এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে কি আর ইউ ভি ইজ ইকুয়াল টু আর এক্স জিরো পয়েন্ট সেভেন মানে একই মানই দুটোই চলে আসে ওকে তাহলে অ্যান্সার লেখো বা সলভ হলো বন্ধুরা তোমরা জানি কিছু হলেও লেখাপড়া করছো কিন্তু এই বিষয়ে পড়াশোনা করছো কি না সেটা আমার বোধগম্য নয় কারণ তোমরা ইতিমধ্যে এত ক্লাস করাছি এত ভিডিও বাড়াইছি লাইক কি বলে ভিউ খুব কম সাধারণত বাইরে যারা দেখে তোমরা খুব কম দেখো আমি তো জানি যে এই ভিডিও তো তোমাদের কমপক্ষে একবার নাহলে দুইবার দেখাতে হবে যারা লেখাপড়া করবে আর এই কাজটুকু করা এই যে কাজটা আমি করলাম এটা কিন্তু পরীক্ষার জন্য শতভাগ শিওর যে আসতে পারে এই টার্ম দিয়ে যে গাণিতিক সমস্যা মিশেছি ওটাতে কিন্তু নৈবিত্তিক আসে কারণ যদি জানা থাকে যে দূরের সমীকরণ দেওয়া ছিল দূরে কিন্তু ধনাত্মক মান দিয়ে দেওয়া ছিল কোনো মাইনাস ছিল না যার কারণে আর এক্স ওয়াইয়েরও মানও যাবার আছে আর ইউ ভির মানও কিন্তু তাইবার আছে তার মানে এই অঙ্ক না করে ডাইরেক্ট বলে দেবে কারণ আর একটা সূত্র জানা আছে ধর্ম তোমরা জানলে যে সংসার সঙ্গে মূল ও মাপন হতে স্বাধীন যত কিছু যোগ করো বা বিয়োগ করো বা ভাগ করো যেটাই করো না কেন কী হবে মূল মাপনে কোনো প্রভাব পড়বে না আর এক্স ওয়াইও যেটা হবে আর ইউ ভিউ সেটাই হবে প্রিয় শিক্ষার্থী আজকে আর বাড়াবো না তোমরা আশা করছি ওই দুটো ধর্ম বিশেষ করে সম্পর্কের সংসারের মান শূন্য হয় যে সম্পর্কের দুটি চলকের সংসার সঙ্গে যে শূন্য হয় এটা তোমরা প্রমাণ করবে ছোটো মানে দুই মার্কের প্রমাণ হিসেবে আসে দেখলে তিন লাইনেই আরও ছোটো করে করতে পারো তোমরা আর এই ধর্মটাও দেখবে অনেক সময় থাকতে পারে তিন নম্বরে তুমি মন্তব্য করলো যে একটা ঘটনা বললো হয়তো উদ্দীপকে সেটা তোমাকে যদি দেখাতে পারো যাচাই করো তার মন্তব্যটি আসলে এক্স ওয়াই কি স্বাধীন হয় সরি মূল মাপন হতে স্বাধীন হয় মূল মাপনী হতে কি স্বাধীন হয় তখন তোমাদের প্রমাণটা দেখাতে হবে আর কেন সমস্যা তো অ্যাভেলেবল যে আজকের মতো এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা দেখো বাসায় ভালো থাকো ধন্যবাদ